আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ মারণ ব্যাধি ভাইরাস নিয়ে খুব চিন্তিত, গোটা বিশ্বকে তোলপাড় করে রেখে দিয়েছে এই খালি চোখে দেখা যায় না এমন এক ভাইরাস করোনা। আমরা মানুষ অতীতের ঘটনা বেশি দিন আমাদের মেমোরিতে থাকে না, যখন সামনে একটা নতুন কোনো ঘটনা আসে আমরা আর একটা ঘটনাকে ভুলে যাই। ঠিক তেমনই আমাদেরকে ভুলে দিয়েছে আসামের ডিটেনশন ক্যাম্পে থাকা হিন্দু মুসলিম ভাই বোনদের কথা। ইয়েস, ডিটেনশন ক্যাম্প পৃথিবীর অন্যতম এক ভয়ঙ্কর জেলের অপর নাম। একবার খেয়াল করেছেন আপনি, যখন মুদির দোকানে লাইন দিয়ে পুলিশের নিয়মকে তোয়াক্কা না করে এক বছরের খাবার সংগ্রহে ব্যস্ত, আপনি কি খেয়াল করেছেন যখন আপনি আপনার ছেলে মেয়ে বাইরে থেকে আসলে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, সব কিছু নিয়ে ব্যস্ত, নিজের প্রোটেকশন নিয়ে ব্যস্ত, তারা কি করছে? একটা ছোট্ট দেওয়ালের মধ্যে অনেকগুলা মানুষ যাদের এক এক একটা বাথরুম, 50 জনের পেছনে খাবার তাদের খারাপ ফিলদি, তারা কি করছে? তাদের কথা আমরা সবাই ভুলে গিয়েছি, বেমালুম ভুলে গিয়েছি। টিভি চ্যানেল আজকে ওখানে যায় না, আজকে তারা মোমবাতি জ্বালানি নিয়ে ব্যস্ত, কেউ থাল বাজানো নিয়ে ব্যস্ত। তারাও আমাদের ভাই বোন, তারাও আমাদের খুব কাছের অন্তরের মানুষ, তারা নির্যাতিত হচ্ছে হয়তো বিনা দোষে। কিন্তু আজকে ভারতীয় মিডিয়া পা চারতে 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 এমন একটা সীমায়, এমন একটা নোংরা স্টেজে পৌঁছে গিয়েছে, চাটুকারিতা করতে 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 এরা একটা আনসাইন্টিফিক ম্যাটারকেও কি করে বিজ্ঞান দিয়ে ধোয়া যায় তার ব্যবস্থায় ব্যস্ত। অথচ নেতা মন্ত্রী আজকে কেউ আওয়াজ তুলছে না, কেউ একটু ভাবছে না তাদের জন্য, যাদের ভোটে পাশ করে আজকে নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী, তারা কেউ ভাবছে না যে এই সিচুয়েশনে আপনি যখন খাবার সংগ্রহে ব্যস্ত, আপনি যখন বাঁচার লড়াই চলছে আপনার, ঠিক তেমন ঠিক সেই মুহূর্তে তারা ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছে, জানি না খাবার আছে কিনা, জানি কত মানুষ মারা যাচ্ছে সেখানে প্রতিদিন, কোনো মিডিয়া সেখানে যায় না, সবাই ভাইরাস আর ওই মোমবাতি নিয়ে ব্যস্ত। মিডিয়ার কাজ সব সময় সত্যকে উন্মোচন করা, সোসাইটির বুকে করাপশনকে তুলে ধরা। আজকে কেউ বলছে না যে তাদের কথা। ইয়েস, আচ্ছা আপনি আমি যদি ডিটেনশন ক্যাম্পে থাকতাম কি হতো? খেয়াল করেছেন, একবার ভেবেছেন, একবার অন্তরের মধ্যে ওটাকে ঢুকে ফেলেন তো, যে ভাবেন তো যে আপনি ডিটেনশন ক্যাম্পে আছে, আপনাকে কেউ দেখতে আসছে না, পুরা দুনিয়া ব্যস্ত কেউ বাঁচার জন্য, কেউ খাবার সংগ্রহের জন্য। কি হচ্ছে সেখানে? আমাদের ক্ষমতা নেই, যাদের ক্ষমতা রয়েছে তারা কি করছেন? আবার আমরা বেমালুম ভুলে গিয়েছি এই প্রদীপ জ্বালাবো এই ভেবে যে ওই কেরালায় যে শ্রমিকগুলো আটকে আছে তাদের কি হবে। সংবাদ মাধ্যম বলছে যে আপনার ওই লকডাউন বাড়তে পারে সেপ্টেম্বর পর্যন্ত, পরিযায়ী শ্রমিকদের কথা কেউ ভাবছে না, মিডিয়া চাটুকারিতায় ব্যস্ত, ডিটেনশন ক্যাম্পে থাকা মানুষগুলোর কথা আজকে বড্ড মনে পড়ছে, জানে না কি হালে রয়েছে। আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন যারা আমরা ক্ষমতাশীল মানুষ, ক্ষমতা থাকার পরেও এই পৃথিবীর বুকে নির্যাতনের শিকার হচ্ছে বহু মানুষ, তাদেরকে কি আল্লাহ ক্ষমা করবেন? জানি না আল্লাহ ক্ষমা করবেন কিনা, তবে আল্লাহ অনেক মহান, তবে আল্লাহ জুলুমকে হারামও করে নিয়েছেন। আসুন আমরা সরব হই এই ডিটেনশন ক্যাম্পে থাকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষগুলোর জন্য, যাদের কেউ নেই দেখার, অসহায় নির্যাতিত মানুষের পাশে আপনি আমি যদি নাই দাঁড়াতে পারি তো এ জীবনের কি মূল্য?
কি করলাম পৃথিবীতে এসে? আসুন অন্তত চেষ্টা করি জানার, একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি যে কেমন আছেন তারা। ডিটেনশন ক্যাম্পের অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে একটু মনে পড়ে না রাত্রেবেলা শুয়ে, স্ত্রীকে কাছে নিয়ে, মেয়েকে ছেলেকে বুকের মধ্যে নিয়ে, তাদের কথা মনে পড়ে না যাদের হালাত পর্যন্ত আমাদের জানা নেই? আমরা সরকারকে আবেদন করব, যদিও নিষ্ফল আবেদন, তাদেরকে মুক্তি দেওয়া হোক। আজকে বললাম না, বেশিরভাগ মানুষই তো খারাপ, কাকে কি বলবো। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।